সূত্রের খবর, কোটি টাকার ঋণ নিয়ে ঋণ ফিরিয়ে দিচ্ছেন না কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য ও অনুশ্রী গুপ্ত। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় আইনের সাহায্য নিয়ে ঋণ পুনরুদ্ধারের জন্য ধর্মনগর কালীবাড়ি রোডে রাতদিন হোটেল সহ জায়গা বাজেয়াপ্ত করল ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের লোন রিকভারি অফিসার জানিয়েছেন, এই হোটেল নির্মাণের জন্য ব্যাংক থেকে 2 দফায় 3 কোটি 10 লাখ টাকা ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধের জন্য বহুবার ব্যাংক থেকে নোটিশ পাঠানো হয়, কিন্তু ব্যাংকের ঋণের টাকা ফিরিয়ে দেওয়া হয়নি। তাই ব্যাংকের নিয়ম অনুসারে আইনের ধারা অনুযায়ী পুলিশ ও মহকুমা প্রশাসনকে নিয়ে বৃহস্পতিবার ঋণ পুনরুদ্ধারের নামে ব্যাংক কর্তৃপক্ষ রাতদিন হোটেল সহ জায়গা নিজেদের হেফাজতে নেয়। সাথে রুম সহ হোটেলটিকে সিল করে দেওয়া হয়। জানা গেছে, এই জায়গায় হোটেল নির্মাণের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য ও অনুশ্রী গুপ্ত ঋণ নিয়েছিলেন। ব্যাংকে থেকে সবাই ঋণের আবেদন করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক সিকিউরিটি হিসাবে সেই জমি সম্পত্তি মোবাইল ইমোবাইল অ্যাসেট রেখে থাকে। তো সেই ক্ষেত্রে যদি কোনো কেউ ডিফল্ট হয়, তো সেই ক্ষেত্রে ভারতীয় আইন সার্ভিসি অ্যাক্ট 2002 অনুসারে ব্যাংক সেই সম্পত্তিকে নিজের নামে হস্তান্তর করতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে আমি সঞ্জীব দেবনাথ, ডিসিএম ধর্মনগর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে যে এই হোটেল দিন রাত আছে তার যা অ্যাসেট আছে তা আমি হস্তান্তর করে দিলাম, মানে পজিশন দিয়ে দিলাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নামে। তারা ওটা ফার্দার অ্যাকশন নেবে এবং এটা রিকভারির চেষ্টা করবে। ডিসিএম স্যার বললেন যে লোন তো কেউ আবেদন করতেই পারে, তো ওই হিসাবে এই হোটেল রাতদিন তৈরি করার জন্য, মানে বিল্ডিংটা তৈরি করার জন্য লোন হয়েছিল। সময় যায়, লোনটা ডিফল্ট হয়, রিকভারি পারপাসে যা যা মেজারমেন্ট নেওয়া সেগুলি হয়, তো সার্ভিসি অ্যাক্ট অনুসারে আমাদের প্রসিড করতে লাগে এবং আজকে হোটেলটা পুরো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আমরা নিলাম। এখন এটা নেক্সট আমাদের যা প্রসিডিউর আছে আমরা সেদিকে এগোবো। বৃহস্পতিবার রাতদিন হোটেল সহ জায়গা নিজেদের হেফাজতে নেওয়ার সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষে অফিসার মানিকলাল ভৌমিক, ব্যাংকের লোন রিকভারি অফিসার এ চক্রবর্তী, ধর্মনগর মহকুমার ডিসিএম সঞ্জীব দেবনাথ, ধর্মনগর থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক সহ ব্যাংকের অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।